নমস্কার বন্ধুরা, জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলে সবাইকে পুনরায় একবার স্বাগতম। আজকের আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আবার একটি বিশেষ রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট খুব ভালো, একটি রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়েছে মিল্টন কোম্পানির পক্ষ থেকে। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কোম্পানিটি কত ভালো, কত বড় এবং কতটা ভরসাযোগ্য। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। তো প্রথমেই আপনারা সবাই আপনাদের গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজারে গিয়ে কিছুই না, জাস্ট টাইপ করবেন মিল্টন, মিল্টন কেরিয়ার্স। সকলেই দেখতে পাচ্ছেন মিল্টন কেরিয়ার্সে আসার পর একদম প্রথমে যে অপশানটি এসছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কেরিয়ার্স মিল্টন, এটাতেই আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো আমরা ওখানে গিয়েই সমস্ত কিছু ডিটেলস জানতে পারবো। তো চলুন আমরা ক্লিক করে দেখে নিই যে মিল্টন কেরিয়ার্সের ওয়েবসাইটে কী রয়েছে, কী নোটিশ জারি করা হয়েছে। দেখুন আমরা চলে এসেছি মিল্টন কেরিয়ার্সের সাইটে। এরপরে আপনাদের বিশেষ কিছুই করার নেই, জাস্ট পেজটাকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তারপরেই দেখতে পাচ্ছেন আপনারা সকলে কিছু ভ্যাকেন্সির নোটিফিকেশান এখানে জারি করা হয়েছে, যেমন ধরুন প্রোডাকশান ইঞ্জিনিয়ার, প্রোডাকশান সুপারভাইজার, প্ল্যানটি কোথায়, নাম্বার অফ ভ্যাকেন্সিস কত দেওয়া আছে, এইভাবে অনেকগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি নোটিশ জারি করা হয়েছে। দেখুন আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, মেশিন অপারেটর, শিফট ইঞ্জিনিয়ার, মোল্ড সেটার, ইন্সপেক্টর ফর কোয়ালিটি ইনচার্জ, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান, এক্সিকিউটিভ পারচেস, এক্সিকিউটিভ অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লজিস্টিক্স, অনেক পোস্টের জন্য ভ্যাকেন্সি জারি করা হয়েছে। তো আমরা দেখে নিই দু একটা ভ্যাকেন্সি ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা সরাসরি গিয়ে ক্লিক করছি প্রোডাকশান ইঞ্জিনিয়ারের যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে সেখানে। তো নিচে যেই যে আপনারা দেখতে পাচ্ছেন নো মোর বলে যে অপশানটি রয়েছে, আমরা সরাসরি ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন একটি পেজ চলে এসেছে, কোয়ালিফিকেশান বিটেক মেকানিক্যাল, ডিপ্লোমা মেকানিক্যাল, এক্সপিরিয়েন্স এখানে চাইছে, স্কিল সেট কী কী রয়েছে, এরিয়া এক্সপিরিয়েন্স, এটি সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন আপনাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ। আপনারা যদি ফ্রেশার্স হয়ে থাকেন, ফ্রেশার্স এক্সপিরিয়েন্স বোথ দুই রকম ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, অনেক ভ্যাকেন্সি রয়েছে, কাছাকাছি 60 অ্যাবাভ ভ্যাকেন্সি রয়েছে এখানে। সমস্ত ভ্যাকেন্সি স্পেশালি টেকনিক্যাল লাইনের স্টুডেন্টদের জন্য। তো আমরা দেখে নিই একটিতে যে কীভাবে অ্যাপ্লাই করা যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই করার যে অপশানটি রয়েছে, জাস্ট এখানে সোজা গিয়ে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে। ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু তথ্য, আপনার নিজস্ব কিছু তথ্য এখানে ইনপুট করতে হবে, যেমন আপনার নাম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নম্বর, ইয়ার অফ এক্সপিরিয়েন্স এবং আপনার যে আপডেটেড সিভি অর্থাৎ ক্যারিকুলাম ভিটা অথবা বায়োডাটা যেটি আছে সেটাকে আপনাকে ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইলের মাধ্যমে এখানে আপলোড করে জাস্ট সেন্ড করে দিতে হবে। ওকে, তো সেন্ড করে দেওয়ার পর আপনাদের যদি সিলেকশন হয়ে থাকে তো মিল্টন কোম্পানির পক্ষ থেকে আপনারা সবাই মেলে কনফার্মেশান পেয়ে যাবেন। যদি সিলেকশন হয়ে থাকে আপনারা জানতে পারবেন, যদি সিলেকশন না হয়ে থাকে তবুও আপনারা জানতে পারবেন। তো এইভাবে আপনারা কাইন্ডলি সবাই পুরো সিস্টেমটা দেখে যারা যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের এইটুকুই, ধন্যবাদ। আশা করছি আগামী দিন আমরা আপনাদের সকলের জন্য নতুন নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে আসতে পারবো।
এবং যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে শেয়ার করুন। এবং যদি আমাদের চ্যানেলটি আপনাদের এই জব ইনফরমেশানের কিছু তথ্য জানিয়ে যদি আপনাদের কিছু উপকার করে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।